Good morning, শুভ সকাল, good morning, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুষ্কা রিয়া ব্লগস। আবার চলে আসলাম তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে থাকো আমার ভিডিওটা, ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর একদম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব। তো আমি সকালে সব কাজকর্ম সেরে এবার চলে আসলাম রান্নাঘরে। দেখো তো রান্নাঘরে এসে এবার আমি জল খাবারের জন্য কিছু বানিয়ে নেব। সো দেখো আজ আমি পেঁয়াজ দিয়ে আটা দিয়ে চাপড়ি বানাচ্ছি। তোমরা কে কী বলো সেটা জানি না, আমরা চাপড়ি বলি। তো আজ এটা দিয়ে বানাবো। বিস্কুট আছে তো আজকে বিস্কুটটা খেতে ইচ্ছে করলো না, তাই ভাবলাম অন্য একটা কিছু বানিয়ে নিই। তো এটাই বানিয়ে নিচ্ছি। তো সকালের খাওয়া দাওয়া শেষ, মিষ্টিকেও খাওয়া দিলাম। ও আজ একটা রুটি খেয়েছে আর এক গ্লাস দুধ খেয়েছে। তো বিস্কুট দিয়ে আর খাওয়ালাম না আজকে, প্রতিদিন এক খাবার ভালো লাগে না তাই না? বাচ্চাদের মুখ তো আরও বেশি। তো খাওয়া দাওয়া সেরে ওর বাবাও চলে গেল গাড়ি নিয়ে। তো এবার দেখো আমি বিছানাটা উঠিয়ে নেব। তো দেখো আমি বিছানা ওঠানোর জন্য উঠেছি বলে মিষ্টি পুরো উঠে দৌড়ে উঠে গেছে। আর আমি মশারিটা প্রতিদিন কিন্তু একদম একদম খুলে নেই, কেউ কেউ আছে এক সাইডে নিয়ে ঝুলিয়ে রাখি রেখে দেয়, কিন্তু আমার সেটা ভালো লাগে না, তাই আমি ওটাকে খুলে একদম শোকেসের উপরের কর্নারটা যে ওইখানটায় একটা গ্লাসের ছোট একটা ছিল ওইটার মধ্যেই আমি ওটা রাখি। তো দেখো একে একে স্টেমগুলোও খুলে নিলাম। তো মিষ্টি দেখো রাস্তা খিড়কির পাশে দাঁড়িয়ে আছে। তো আজকে সকাল থেকে ওয়েদারটা ভালো কিন্তু মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো আমি দেখো সব ভাঁজ করে বালিশগুলো একদম রেখে দিলাম। আর এটা মিষ্টির গামছা ও সকালবেলা ব্রাশ করে মুখটা ধুয়ে মুছে গিয়ে ওখানে রেখেছিল বিছানাতে, তো ওটাও আমি সাইডে ভাঁজ করে রেখে দিলাম। আর যে মিষ্টির হাতে দেখছো এটা হলো ওর বলে টেডি বলে, এটা ভাই বোনু ওর মুখে যখন যেটা সেটাই বলে। তো দেখো ও খেতে বসলো এটা নিয়ে খাবে, মানে যখন যা করবে সব ঘুমনের আগেও ওটা নিয়ে ঘুমাবে। তো দেখো একে একে আমি সব ভাঁজ করে বিছানার চাদরটাও ঠিক করে নিলাম, এবার ঝাড়ু দিয়ে বিছানাটা ঝেড়ে নেব। তোমরা কারা কারা এই আমার মতো এরকম ঝাড়ু বানিয়ে বা ঝাড়ু দিয়ে বিছানা ঝাড়ো? এটা নারকেল গাছ নারকেল পাতার ঝাড়ু। তো এটা আমি ঝেড়ে নিয়ে বালিশটা এখন রেখে দিলাম। আর দেখো তোমাদেরকে একটা জিনিস, কাল না কি হয়েছে জানো, ওই যে তিরপালটা দেখতে পাচ্ছ, ওই যে ওই তিরপালটা, ওটা হাওয়ায় পুরো ফ্যানের সামনে এসে গিয়েছিল। ফ্যানের সামনে আসায় ফ্যানটা একদম ওই পাখাগুলো বাড়ি খেয়ে খেয়ে ওটা তিরপালটা একদম ফুটো হয়ে গেছে।
তো ওটার মধ্যে বাড়ি ফিরে ফ্যানটা যেন কি হয়ে গেছে, ফ্যানটা ঘুরছে কিন্তু হাওয়া লাগছে না। সকালকে দিনটা অনেক কষ্ট করে কাটিয়েছি। দেখো ফ্যানটা মনে হচ্ছে আজকে নতুন আনবে, আর তারপর ওই আমার মামা বাড়ি থেকে এই যে এই টেবিল ফ্যানটা এনে কাল রাতটা চালিয়েছি। মানে এত গরম দিয়েছিল, ফ্যান ছাড়া থাকাটা পুরো অসম্ভব ছিল। আর তো কালকে 10 তারিখ গেছে, তো 10 তারিখে আমাদের একটা গুট আছে। তো দেখো গুটটার কালকে খেলা হলে রবিবার ছিল, তাই কেউ আসতে পারে নাই। তো আজকে কে কে দিয়ে গেছে তো টাকাগুলো আমি লিখি নেই। তো দেখো সকাল সকালও বাজার নিয়ে চলে এসছে, তো এসে বললো কালকের ভাত ছিল, ও রাত্রে ভাত খায়নি, কালকে মাথাটা ব্যথা করছিলো তাই খাওয়া হয়নি। তো দেখো ও পান্তা ভাত নিয়ে বসে পড়েছে, কালকে ইচা শুটকির চাটনি বানিয়েছিলাম তো সেটা দিয়েই খাচ্ছে। আর এদিকে দেখো মিষ্টু ওর খেলার সাথে এসে গেছে, তো খেলছে। আর দেখো বাজার পুঁই শাক আর কি এনেছে, কচু আর লঙ্কা ভেন্ডি এসবই এনেছে, আর ছোট মাছ এনেছে, আর দু রকমের মাছ এনেছে, ছোট আর ওইটা কি বলে কি মাছ বলে জানি না, ভাঙ্গন না কি মাছ বলে সেটা আনছে। তো দেখো সকাল সকালের বাজার, কালকে বাজার করা হয় নাই তাই আজ বাজার নিয়ে আসলো সকাল সকাল। তো দেখো আমি মাছগুলোকে কেটে ঘরে নিয়ে আসলাম, ভেবেছিলাম শাশুড়ি মাকে বলবো ছোট মাছগুলো কেটে দেওয়ার জন্য, কিন্তু উনি বাড়িতে ছিলেন না, তো আমি মাছটা কেটে নিয়ে আসলাম। তারপরে যে দেখো আমি মাছগুলোকে মেখে নিয়েছি, দুপুরে রান্নাটা বসিয়েই দিলাম, তো মাছগুলোকে মেখে ভেজে নেব। আর ওইদিকে আমার মা আসছিল মিষ্টির জন্য দুধ দিতে, তো দেখো কড়াটা গরম হয়নি এখানে। আজ হলো একটা ভাঙন মাছ এনেছে, ওই মাছটা দিয়ে হবে আলু কচু দিয়ে তরকারি হবে, আর ছোট মাছটা যে দেখালাম ওই ছোট মাছটা দিয়ে সর্ষে দিয়ে বানাবো। তো তরকারিটা বানাতে আর দেখাবো না, তোমরা সবাই পারো, ছোট মাছটা পারো, তবু জাস্ট একটু দেখালাম। তো মাছটা আমি দেখো তেলটা গরম হয়েছে, মাছটা এবার বসিয়ে দেবো। Thank you.
তো দেখো ঝোলটা ফুটে গেছে, তো এখানে আমি মাছগুলো ঢেলে দিলাম। তো আর একটু জাল হলে তারা সর্ষেটা দিয়ে নামিয়ে ফেলবো, ব্যাস। তো দেখতে থাকো কোথায় যাচ্ছি আমরা। ওই যে পারমে দাদা আগে চলে গেছে, তো আমরা এবার যাবো। তো দেখতে থাকো। তো দেখো আমরা পান খাচ্ছি, পান না এখানে ওকে চলো লগে চল আসো। হ্যাঁ 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 কালকে ভিডিওতে দেখতে পাবো। আমার দিদির বাড়িটা যেখানে, তো এই জায়গাটা এত সুন্দর, তো কি বলবো দেখবে। এদিকে প্রত্যেকটা বাড়ি দেখো, যেরকম কাঠের দোতলা বাড়ি। তো তোমাদেরকে একটা আমি জিনিস দেখাই, এদিকে তোমরা যেই দিকে তাকাবে সেই দিকে শুধু চায়ের বাগান। এই জায়গাটার নাম নালাপাড়া বলে, নালাপাড়া পুরো চা বাগান, চা বাগান, চা বাগান। দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে। হ্যাঁ